হ্যালো দর্শক, বরিশালে রতনের রঙ্গিলা খবরে আপনাকে ব্যাপককে স্বাগতম। তো যাচ্ছে শীত, আসছে গরম, রতন মিয়ার খবর চরম। তাই প্রথমে এডুকেশন ফ্যাক্ট। এদিকে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছে দেশীয় চাচার আদরের পোলা। তো তিনি আমাদেরকে জানায় যে তিনি যখনই পড়তে বসে তখনই নাকি তার দুচক্ষের সামনে তার ফ্রি ফায়ারের লবিটাই ভাসে। তো যাই হোক, তিনি জাতির কাছে একটা সমাধান চাইতেছে যাতে তার মাথায় এরকম বুদ্ধি আর না আসে। তো আপনারা যদি কেউ এরকম সমাধান জানিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্টে কইতে এককালেই বলবেন না। তো এবার শুনব কোডাসব কোম্পানিতে চাকরি নিতে যাওয়া বাংলাদেশি এক যুবকের ঘটনা। তো তিনি আমাদেরকে জানান যে তিনি যখন বাইবাই দিতে যান তখন তার সাররা নাকি তাকে প্রশ্ন করে যে বলতো গার্লফ্রেন্ড আগে না বউ আগে। তিনি তার মাথায় একটু দুষ্টবুদ্ধি একে বলে ফেলেন সবার আগে ফ্রি ফায়ার স্যার। বা বাবা, তার এই চমৎকার প্রশ্নের উত্তর দেখে বাইবাই নিতে আসা সাররা তাকে বলে ফেলে আজ থেকে এই কোম্পানির মালিক তুই। তো আপনারাও যদি কোম্পানির মালিক হইতে চান তো অবশ্যই কিন্তু বাইবার প্রশ্নে এরকম উত্তর দিয়ে যান। এবারে সিআইডি ফ্যাক্ট। এদিকে জনপ্রিয় সিআইডি অভিনেতা দয়া যখন জানতে পারে ফ্রি ফায়ারে কোনো দরজা নেই, তো তিনি কষ্টের সুরে তখন বলে ফেলেন আমি এখন কি ভাঙবো। তো বাবা বাতের কি চমৎকার কষ্টের কারণ। এদিকে দয়া যখন অভিজিৎকে প্রশ্ন করে যে স্যার কালকে নুবরাটাও আজকে সিএস র্যাঙ্কে প্রো প্লেয়ার, তখন অভিজিৎ বলে ফেলে এর মানে কি বুঝতে পেরেছো দয়া? তখন দয়া বলে না স্যার। তখন অভিজিৎ বলে এর মানে খুবই সহজ, কারণ এর মানে নুবরাটাও সফলভাবে ডাবল ভিক্টর চালায়। বা বাবা কি চমৎকার আইডিয়া তাদের। এদিকে হাজারো জল্পনা কল্পনার পর হয়ে গেল আজুবাই ফেস্টিভ্যাল। আগামীকাল রাত 3টার সময় ইন্ডিয়ান এক যুবক আমাদের কাছে ভিডিও বার্তার মাধ্যমে জানান যে তো তিনি যখন ডিজে অ্যাডামের বাড়িতে ঘুরতে যাইতেছিল তখন নাকি তিনি আজুবাইর কণ্ঠস্বর শুনে গাছের মাথায় তাকিয়ে আজুবাইকে দেখে কিন্তু তিনি খুব উত্তেজিত হয়ে পড়েন। তখন তিনি তার উত্তেজনার হোডনে তার হাতে থাকা বাটন ফোনটি দিয়ে তিনি কিন্তু আজুবাইয়ের একটি সেলফি তুলে পালিয়ে বাড়ি আসতে সক্ষম হন। তো বাবা বা তার কি চমৎকার সাহসিকতা।